একটা অসামান্য উচ্চতায় নিয়ে গেছেন নিজেকে এবং বাংলা সঙ্গীত জগৎকে। তাকে তুলে ধরা হবে ওই টাওয়ার অফ সাইলেন্সের উপরে, এবং তাদের যে রিচুয়াল, এই দেহটা যেন কারুর না কারুর কাজে লাগে, সেখানে কত পক্ষী এসে হয়তো ভক্ষণ করবে, ওই দৃশ্যটা ভাবতে কি আমাদের কিরকম লাগে? যেমন কোনো প্রিয়জন যত প্রিয়জনই হোক না কেন, তাকে ওই শ্মশানের ইলেকট্রিক চুল্লির চেম্বারের মধ্যে ডুবিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যে আগুনটা জ্বলে ওঠে, তখন সামান্য একটু আগুনের তাপ আমাদের আগুনের ছয় লাগে আমার কিরকম হয়ে যায়, কিন্তু ওই মুহূর্তটা মনে হয় যে এখানেই জীবনের শেষ। ফিরে তাকালে আমাদের পিছিয়ে যেতে হবে 40-50 বছর, সেই সময় এদের ভাবনায় এইরকম সঙ্গীতের সৃজন হয়েছিল। আমার অন্তর থেকে আমার শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা জানাই এই মানুষটির প্রতি, আপনাদের সকলকে নিয়ে। আমাদের শ্রদ্ধা আজীবন যতদিন বেঁচে থাকব ততদিন রয়ে যাবে তার জন্যে, যার নাম ভি ভি বালসার। তাতে বর্ষাদা ছিলেন, অজয় চক্রবর্তী, দিলীপ দাস এবং বিপ্লেশ্বর মুখার্জি। নমস্কার, ঠিক ধরেছেন, আমি আপনাদের সেই দেবাশিস বসু। বলতে পারেন বালসারা দার অত্যন্ত স্নেহের পাত্র দেবাশিস। হ্যাঁ, ঠিক এইভাবেই উনি ডাকতেন আমাকে। বালসারাদাকে চিনি বহুদিন, দেখেছি 70-এর দশক থেকে, স্টেজেতে কতবার, কখনো জ্যোতিষ গাঙ্গুলির বাড়িতে, তারপর তো 8-এর দশক থেকে একসঙ্গে কাজ করার সুযোগ। অবশ্যই তিনি আমাকে সুযোগ্য মনে করে সেই সুযোগ দিয়েছিলেন, তারপর সেই সম্পর্ক থেকেই গেল। আমার তো মনে হয় তিনি একজন মহাঋষি, কারণ মানুষ কি করে শোককে এতটা শান্তভাবে বরণ করে নিতে পারেন তাকে দেখেই এটা বুঝতে পারার চেষ্টা অন্তত। বারবার মনে হতো এরকমই তো ছিলেন রবীন্দ্রনাথ, যিনি বলতেন আমি সান্ত্বনা চাই না, শোককে চাই। দুটি সন্তান হারানো, পুত্র সন্তান, স্ত্রী হারানো, নিজে মারণ রোগে আক্রান্ত, সঙ্গীত আয়োজক, সঙ্গীত পরিচালক হিসেবে যখন স্টেজে উঠতেন কটা লাইন বলতাম, যেটা বলে শেষ করব। অল্প মাপের মানুষখানি আকাশ মাপের মন, কথায় কথায় খুশির মেজাজ,
রসিক অনুক্ষণ, সুর সাধকের সুরের ধারায় শ্রোতা পাগল পারা, ভালোবেসে আজও বলা নাম বালসারা ভি বালসারা। তাঁকে নিয়ে আজও কাজ করে চলেছেন তার অত্যন্ত গুণগ্রাহী অনুরক্ত মহেশদা মহেশ গুপ্ত। প্রত্যেককে প্রণাম। আজ তাঁর 102তম জন্মদিন।